এতদিন মানুষের সেবা করেছেন চিকিৎসক হিসেবে, এবার প্রথম ভোটের ময়দানে। ভোট শুরু হতে হাতে আর মাত্র কয়েকটা দিন, তাই ব্যস্ততা তুঙ্গে। সকাল থেকে মিটিং মিছিল জনসংযোগ সেরে বাড়ি যখন ফিরছেন, ঘড়ির কাঁটা তখন গভীর রাতের গণ্ডিতে, ওলটপালট স্নান খাওয়া ঘুমের হিসেব। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়, প্রচারের মাঝে সময় বের করে খাওয়া নয়, প্রচার করতে করতে সময় পেলে তবেই খাওয়া। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় রুটি আর সবজি দিয়ে টিফিন, তারপরেই শুরু প্রচার। মাঝে ভরসা গাড়িতে থাকা শশা আর জল। ফলটা আমি খাই, প্রতিদিনই খাই আমি শশা, বাড়িতে এমনিতেও খাই শশা টমেটো, এগুলো তাতেই প্রতিদিনই খাওয়ার মধ্যে থাকে। তো এমনিতে পছন্দের খাবার কি, মানে কি খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন, কোন আইটেম? বিভিন্ন রকম সবজি। এভাবেই নিজের লোকসভা কেন্দ্রের এ প্রান্ত থেকে ও প্রান্ত চষে ফেলছেন বিজেপির এই চিকিৎসক প্রার্থী। সকালে ময়নাগুড়িতে প্রচার, তো দুপুরে বর্ণাঢ্য র্যালি ধূপগুড়িতে, সময় পেলে রাস্তার ধারে কোনো হোটেল বা কোনো কর্মী সমর্থকের বাড়িতে মধ্যাহ্নভোজ। দুপুরের মেনুতে ভাত, দুরকমের সবজি আর ছোট মাছ। গরমের সময় বাইরে রোদে রোদে ঘুরতে গেলে কি কি খাওয়া উচিত, কি করা উচিত, এরকম পরামর্শ আমরা ডাক্তারবাবুদের থেকে নিয়েই থাকি। কিন্তু যখন ডাক্তারবাবু নিজেই সারা দিন রাত এক করে গরমের মধ্যে ছুটে বেড়াচ্ছেন, তখন তিনি কি করেন সেটা তার থেকেই জেনে রাখা ভালো। অ্যাকচুয়ালি আমি নিরামিষ খাওয়া পছন্দ করি, কিন্তু সবসময় তো পাই না সেটা রাস্তায়, সেগুলো যা পাচ্ছি ছোটো মাছ এগুলোই খাচ্ছি, বা এমনি সাধারণত ভাত টাত যা খাচ্ছি দুপুরবেলা খাচ্ছি, আর রুটি সকালবেলা একটু রুটি, রাতে একটু রুটি খাচ্ছি। খাওয়া বলতে কোনো রকমে নাকে মুখে গুঁজে দৌড়, পরের কর্মসূচিতে যেতে দেরি হয়ে যাচ্ছে। যে পুষ্টিবিদরা বলছেন ভাতে থাকে প্রচুর ক্যালোরি, প্রচুর পরিমাণে শর্করা, সবুজ সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ, ছোট মাছে থাকে প্রোটিন, ক্যালসিয়াম, সন্ধে সময় পেলে একটু চা বিস্কিট, কখনো কখনো মুড়ি। সন্ধে গড়িয়ে রাত নামলেও প্রচারে খামতি নেই, অবশেষে রাতে বাড়ি ফিরে ভাত অথবা রুটি আর সবজি দিয়ে ডিনার। রুটিতে থাকে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট এবং ক্যালসিয়াম, আর সবুজ সবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। রাত পোহালেই শুরু ফের আরেকটা কর্মব্যস্ত দিন। আগামী কয়েকদিন এটাই এখন রোজ নামচা জলপাইগুড়ির বিজেপি প্রার্থীর। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, জলপাইগুড়ি।